সত্যি প্রেম যে বয়স মানে না তা আবারও প্রমাণ করলেন এক স্কুলের শিক্ষিকা আর তার ছাত্র শিক্ষিকার বয়স সাতাশ বছর আর নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্রের বয়স মাত্র পনেরো বছর বলে জানা গেছে ছাত্র শিক্ষিকার সাথে প্রেম করলেও নাকি এখন তাকে বিয়ে করবে না তাই সেই শিক্ষিকা তার ছাত্রের বাড়িতে চলে এসেছেন বিয়ের দাবি নিয়ে জানা গেছে প্রেমের টেনে ছাত্র প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসল এক স্কুল শিক্ষিকা সেই শিক্ষিকার নাম রেহানা খাতুন বাড়ি সহ সংলগ্ন বকুলতলা এলাকা শিক্ষিকার অভিযোগ যে দীর্ঘ ছয় মাস থেকে কোচবিহার এক নম্বর ব্লকের ছাটগুড়িয়াটি নেতাজি স্কোয়ার এলাকায় এলাকায় কুদ্দুস হোসেন নামে নবম এক ছাত্রের সাথে লিপ্ত হয় সে এর পরবর্তীতে সেই শিক্ষিকাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এবং তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অভিযোগ সেই শিক্ষিকা এবং বিভিন্ন সময় গভীর রাতে ভিডিও কলে তার সাথে অশ্লীল কথাবার্তা বলতেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্কে টিকিয়ে রেখেছিলেন অভিযুক্ত ছাত্র কুদ্দুস হোসেন এর পরবর্তীতে সেই ছাত্রের সাথে ফোনে কোন রকম সম্পর্ক না হয় শিক্ষিকা কুদ্দুস হোসেনের বাড়িতে সে উপস্থিত হন এরপর সেই ছাত্রের পরিবার সকলে বাড়ি ছেড়ে পালিয়ে যায় রবিবার সন্ধ্যা থেকে সেই শিক্ষিকা ছেলেটির বাড়ির সামনে ধর্না দিয়ে বসেছিলেন এবং পরবর্তীতে খবর জানাজানি হতেই স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ বাড়ির তালা ভেঙে ছেলেটির ঘরে প্রবেশ করে সেই শিক্ষিকা শিক্ষিকা জানিয়েছেন যে তিনি এই ছাত্রের সাথে সংসার করবেন না হলে কোথাও যাবে না পাশাপাশি তার সাথে শারীরিক সম্পর্ক করেছে সে ছাত্রটি বলে অভিযোগ করেছেন শিক্ষিকা যারা গিয়েছে কুদ্দুস হোসেন তাদের এলাকার একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্র এবং রেহেনা খাতুন একটি স্কুলের শিক্ষিকা এবং শিক্ষকতার পাশাপাশি সে একটি কলেজে মাস্টার্স পড়ছেন রাস্তায় আসা যাবার পথে তাদের দুজনের প্রেম থেকে পরিণয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল কিন্তু কোন রকম লিখিত অভিযোগ দায়ের না হওয়ায় কোন রকম ব্যবস্থা গ্রহণ করতে পারেনি পুলিশ প্রশাসন স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ এই ঘটনার সঠিক সমাধান হওয়া উচিত না হলে স্থানীয়দের এলাকার নাম ক্ষুণ্ণ হবে এরকম তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম থাকুন আর টিভিশ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন